যারা বলে মদিনায় যাবার দরকার নাই, আমিও বলছি হ্যাঁ মদিনায় যাবার দরকার নাই, যাইও না যাইও না, মদিনায় যাবার দরকার নাই, কারণ যাদের আকীদা খারাপ তারা মদিনায় যাবে না। আল্লাহ যাদেরকে জান্নাতে নিতে চান তাদেরকে রাসূলুল্লাহ জান্নাত যাদেরকে দিতে চান, শাফাআত দিতে চান তাদেরকে রাসূলুল্লাহ জান্নাত মদিনায় রাখবে। আমাদের বুখারী শরীফের রাসূলে কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ আপনাকে বিজয় দান করেছেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে জনগণের সেবার জন্য নির্বাচিত করেছেন, ইনশাআল্লাহ তাআলা আপনি নিজেকে আল্লাহ তাআলার মখলুকের জন্য, আল্লাহ তাআলার বান্দাদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, আকীদায়ে আহলে সুন্নাতের জন্য নিজেকে ওয়াকফ করে দেন। দেখেন এখানেও আল্লাহ সম্মান দিয়েছেন, আখিরাতেও আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। আজ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা তার হাবিবের উসিলায় শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কনফারেন্স, যেটা দ্বিতীয়তম কনফারেন্স, মুখতাসার কথা বলবো, এরপর অনেক দূর যেতে হবে আমাকে এখন থেকে বোয়ালখালীতে। শানে মুস্তাফা এটা এমন একটা শব্দ, শুধু দেখতে ছোট কিন্তু এই শব্দের ব্যাখ্যা ওলামায়ে কেরাম বসে আছেন, যদি সারা জিন্দেগি বর্ণনা করেন বর্ণনা করে শেষ করা যাবে না। কারণ শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক, এ মাহবুব আমি আপনার জিকিরকে আপনার আলোচনাকে, এ মাহবুব আমি আপনার শানকে আমি আপনার মানকে, ওয়া রাফা'না এত উঁচু করেছি এত বুলন্দ করেছি এত হাইয়ে রেখেছি, একজন সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে খাসুল আখাস যারা তাদের খেয়াল পর্যন্ত আপনার শানের কাছে পৌঁছতে পারে না। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, খুব ধ্যান দিয়ে শুনুন, আমি একটা কিসা কাহিনী বলবো না আপনাকে, ডকুমেন্টারি কথা কিছু কথা বলবো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিরাজে যাচ্ছেন, হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উম্মে হানির ঘর থেকে নেওয়া হলো, জিবরিল আমিন আসলেন, নবীজি আরাম করতেছিলেন, আল্লাহ তাআলার ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন সমস্ত নবীদের কাছে আল্লাহ তাআলার আহকাম পৌঁছিয়ে দেন, জিবরিল আমিন আসলেন, দেখছেন আমার মাহবুব আরাম করতেছেন, এখন ভাবতেছেন কি করব, উঠুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ডেকেছেন চলুন, এটা বলবো নাকি কি করব, দাঁড়িয়ে আছেন আমি কি করব, আল্লাহ তুমি আমাকে পরীক্ষায় ফেলে দিলে, আমি যদি আমার হাবিবকে এভাবে ঝাঁকুনি দিয়ে উঠাই, হুজুর উঠুন বোরাক রেডি আছে চলুন, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যান তো আমার সব শেষ হয়ে যাবে, আর আমি যদি অপেক্ষায় দাঁড়িয়ে থাকি রাসূল নিজ ইচ্ছায় উঠলে আমি ডেকে নিয়ে যাব তখন লেট হয়ে যাব, এখন আমি কি করব। আল্লাহ তাআলা শানে মুস্তাফা দেখাচ্ছেন এভাবে, এ জিবরিল কি করছো, ইয়া রব তোমার মাহবুব আরাম করতেছেন কিভাবে উঠাবো, এ জিবরিল তোমার কাফুরি জবান আমার হাবিবের পায়ে তালাতে হালকা করে ঘোষা দাও, এটাতে সুরসুরি লাগবে, আমার হাবিবের চোখ খুলে যাবে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি, আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখাচ্ছেন শানে মুস্তাফা কাকে বলে, এ জিবরিল তুমি সমস্ত মালাইকার সর্দার, সমস্ত ফেরেশতাদের সর্দার, কিন্তু যার দরবারে হাজির হয়েছো উনাকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না, এ জিবরিল শুনে নাও আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের
কদমে পাকের তালাতে তুমি তোমার কাফুরি জবান দিয়ে একটু চাটো। জিবরিল আমিন, আল্লাহ তুমি কি তোমার হাবিবকে এত বেশি ভালোবাসো? জিবরিল আমিন, জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের সর্দারকে বলতেছো পা লাগাতে, পায়ে জবান লাগাতে। হ্যাঁ এ জিবরিল শুনে নিন, আপনি জবান লাগাবেন আমার নবীর কদমে, দুনিয়াবাসী শানে মুস্তাফা দেখবে আর আল্লাহ তাআলা আপনার শান বাড়িয়ে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের দিকে ধ্যান দিন। হযরতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাসে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমার নামাজ পড়ি, কোরবানি করি, তোমার জন্য সব ইবাদত বন্দেগী করি, একবার নিজের সত্তাকে তুমি দেখায় দাও, একবার তুমি নিজেকে আমার সামনে প্রকাশ করে দাও। আল্লাহ তাআলা ইরশাদ করলেন লান্তারানি, এ মূসা আমার তাজাল্লি সহ্য করার মতো তোমার চোখে পাওয়ার আমি দেই নাই। শানে রিসালাত দেখেন, শানে মুস্তাফা দেখেন, হুজুর করিম আলাইহিস সালামকে ডাকা হচ্ছে। খুব ধ্যান দিয়ে শুনুন, যাবার পথে অনেকবার শুনেছেন, অনেকবার শুনেছেন কি, যাবার পথে অনেকবার শুনেছেন একজন নবী নামাজরত ছিলেন তার কবর শরীফে, ওই নবীর নাম কি? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম। ওয়া কানা ইউসাল্লি ফি কবরিহি কাইমান। আলেমায়ে কেরাম আছেন মূসা আলাইহিস সালাম ওই সময় দাঁড়িয়ে কি করতেছিলেন? কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। কিন্তু তাহকিক হচ্ছে কি শুনুন, ওয়া কানা ইউসাল্লি কাইমান আলা রাসূলিল্লাহ। আমার নবী মূসা যেদিন শুনতে পারলেন এই রাস্তা দিয়ে আমার শাহনশাহে মদিনা পার হবেন, ক্রস করবেন, ওদিন থেকে মূসা দাঁড়িয়ে গেছেন আমার হাবিবের উপর দুরূদ পাঠ করতেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, ওয়া কানা ইউসাল্লি আলা রাসূলিল্লাহি কাইমান। অনেক 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 মুহাদ্দিসিনে কেরাম এভাবে তাফসীর শরহ করেছেন। আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে যখন মূসা আলাইহিস সালাম শুনলেন আমার রাসূল এদিক দিয়ে যাবেন, তো উনি ওই দিন থেকেই দাঁড়িয়ে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর দুরূদ শরীফ পাঠ করতে শুরু করলেন। আচ্ছা এরপরে শানে রিসালাত দেখেন, শানে মুস্তাফা দেখেন। কথা তো ছিল যে মেরাজে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে তার হাবিবকে, তাই না? মধ্যে বাইতুল মুকদ্দাস কেন আসলো, ঠিক কি না? সাক্ষাৎ কার সাথে হবে? জোরে বলুন, সাক্ষাৎ আল্লাহ তাআলার সাথে হবে। এ বাইতুল মুকদ্দাসে যাবার কি দরকার? ওটা তো ইট আর পাথরের মসজিদ, ওখানে যাবার কি দরকার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন বাইতুল মুকদ্দাসে আগে আমি এজন্য নিয়ে যাচ্ছি আমার হাবিবের শানে মুস্তাফা দেখানোর জন্য। আল্লাহ কিভাবে দেখাবে, কিভাবে দেখাবে মাওলা? জবাব আসবে, দুনিয়ার আইন হচ্ছে যিনি সর্বপ্রথম আসেন উনি সবার বড়, যিনি মিডিলে আসেন উনি মেজো, যিনি সবার পরে আসে উনি ছোট, ঠিক কি না? বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর আছেন পিসাবের ঘরে, ঠিক কি না? দুনিয়ার আইন হচ্ছে যিনি সর্বপ্রথম আসেন উনি বড়, যিনি মিডিলে আসেন উনি মেজো, যিনি সবার পরে আসেন উনি ছোট। এ জিবরিল যাও আমার মাহবুবকে নিয়ে যাও। আল্লাহ কোথায়? বাইতুল মুকদ্দাসে নিয়ে যাও। ওখানে কি করব? সমস্ত আম্বিয়া কেরামকে একত্রিত করো, যিনি প্রথমে এসেছেন আদম ওনাকেও নিয়ে আসো,
যিনি মিডিলে এসেছেন ঈসা মুসা ওনাকেও নিয়ে এসো, যিনি শেষে এসেছেন হযরতে ইব্রাহিম আমার হাবিবের পূর্বে ওনাকেও নিয়ে এসো। সবাই আসলেন, আদম আলাইহিস সালাম হয়তো হয়তো শব্দ ব্যবহার করছি কারণ আম্বিয়ার শান এই জন্য খুব, আমরা সুন্নিরা খুব অ্যালার্ট খুব সতর্ক। হযরতে আদম আলাইহিস সালাম হয়তো মনে ভাবছেন আমি আদম সকলের পিতা আদি পিতা, আজকে ইমামতির দায়িত্ব মনে হয় আমাকে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ আমি মা বাবা বিহীন জন্মগ্রহণ করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে পারেন দাঁড়ান আমি রুহুল্লাহ, আপনি তো সাফিউল্লাহ, আমি রুহুল্লাহ, আর রুহ যেটা হয় এটা মেন হয়, রুহ এটাই মেন হয়, দাঁড়ান আমি রুহুল্লাহ, আমাকে আজকে ইমামতির দায়িত্ব দেওয়া হতে পারে কারণ আমি রুহুল্লাহ, আমায় আমি বাবা বিহীন জন্মগ্রহণ করেছি, আমার আম্মা জান হযরতে মরিয়ম, দাঁড়ান হয়তো আমাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম ভাবতে পারে দাঁড়াও তোমরা, আমি তো কালিমুল্লাহ, তোমরা তো জিবরিল আমিনের মাধ্যমে কথা বলছো সবাই, আমি তো ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথা বলেছি, কথোপকথন করেছি আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কুহে তুরে, আজ ইমামতের দায়িত্ব আমাকে দিতে দেওয়া হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ আমার হাবিবের দাদা জান, আমার হাবিবের দাদা জান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ভাবতে পারেন আরে যেখানে আমি আছি শেষ নবীর দাদা আমার সামনে আর কে ইমামতি করবে, আমাকে হয়তো ইমামতির দায়িত্ব দেওয়া হবে। জিবরিল আমিনও চিন্তা করতেছেন জানি না রব্বুল আলামিন কাকে আদেশ দেন, কাকে আদেশ দেন, আদেশ দেওয়া হলো এ জিবরিল আজ শানে মুস্তাফা দেখাবো, এ জিবরিল আমার মাহবুবের শান দেখাবো। যারা বলছে যিনি আগে আসেন উনি সিনিয়র, উনি সবার বড় বড়, যিনি মিডিলে আসেন উনি মেজো, যিনি পরে আসেন তিনি ছোট, আজকে এটা হবে না, আজকে যিনি সবার পরে এসেছেন আমার মাহবুব ওনাকেই সবার চেয়ে বড় দেখায় দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, দুনিয়ার কোন খ্রিস্টান বলতে পারে না ঈসা আগে এসেছেন উনি তোমার নবীর চেয়ে বড়, কোন ইহুদি বলতে পারে না মুসা আগে এসেছেন তোমার নবীর চেয়ে বড়, আল্লাহ হযরত উজাইরের অনুসারী বলতে পারে না উজাইর আগে এসেছেন তোমার নবীর চেয়ে বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এ ধরনের অবজেকশনকে দাফন করে দিচ্ছেন, কেউ আগে আসতে পারে কেউ মিডিলে আসতে পারে, কিন্তু মনে রাখবে বরযাত্রী আগে আসুক বা পরে আসুক বা মিডিলে আসুক, বরের যে মর্যাদা তার সমতুল্য পুরো বরযাত্রীতে কারো এত মর্যাদা নেই, ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ তাআলা রাসূল সমস্ত নবীদের বরযাত্রীর মধ্যেও হুজুরে করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন দুলা, দুলা আমার আল্লাহ ইরশাদ করেন এ জিবরিল যাও আমার প্রিয়তম মাহবুবকে বলে দাও আজ যারা আগে এসেছে যারা মিডিলে এসেছে যারা পরে এসেছে সব আপনার মুক্তাদি হবে, আপনি সকলের ইমাম হবেন। ভাইরা আমার কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় ইরশাদ করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল শাইখ ইমাম আহমদ রেজা খান শানে মুস্তাফা কে কিভাবে বর্ণনা করতেছেন, বলতেছেন কি বলতেছেন কে দু আলম চাহতা হে রাজায় মোহাম্মদ, খুদা চাহতা হে দু আলম চাহতা হে রেজায় খুদা, আমার মনে হচ্ছে যে একটু কোন শব্দ আগে পিছে হচ্ছে স্মরণ চলে আসবে, আর খুদা চাহতা হে রাজায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি সবাই আল্লাহকে রাজি করতে চায়, নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, রোজা রাখি আল্লাহকে রাজি করার জন্য, হজ করি আল্লাহকে রাজি করার জন্য, মা বাবার খেদমত করি আল্লাহকে রাজি করার জন্য, দাড়ি রেখেছি আল্লাহকে রাজি করার জন্য, পাগড়ি পরেছি আল্লাহকে রাজি করার জন্য,
রাত্রে উঠে উঠে তাহাজ্জুদ পড়া হয় শীতের সময় আল্লাহকে রাজি করার জন্য। খোদা কি রাজা চাহতে হ্যায় দো আলম, খোদা চাহতা হ্যায় রাজায়ে মুহাম্মদ, খোদা কি রাজা চাহতে হ্যায় দো আলম, ইহকাল ও পরকালে যারা যারা আছে সবাই আল্লাহকে রাজি করতে চায়। আর আল্লাহ মদিনাওয়ালা হাবিবের দিকে বলেন, হাবিব আপনি রাজি হলেন কিনা এটা বলুন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে শানে রিসালত, এটা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শানে মুস্তাফা যতটুকু 1441-42 বছরের ইতিহাসে শানে মুস্তাফা যতটুকু সুন্নিরা তুলে ধরেছে, কিয়ামত পর্যন্ত ওয়াহাবিরা তুলে ধরতে পারবে না। ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে। আমার আলা হযরত যখন নাতে রসুল লিখতে শুরু করলেন, তো ভারতবর্ষে আলা হযরতের মতো নাতে রসুল আজ পর্যন্ত কেউ লিখতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন, এক জায়গায় বললেন, যখন ওরা বলতে শুরু করলো, কি ওরা যখন বলতে শুরু করলো মদিনায় যাবার কোনো দরকার নাই, যাও মক্কায় গিয়ে হজ করে চলে আসো, আরাফাতে গিয়ে চলে আসো, যাও মিনা মুজদালিফা হয়ে চলে আসো, আল্লাহ হযরতের কানে এই আওয়াজ আসলো। আল্লাহ হযরত কি বললেন জানেন? আল্লাহ, আল্লাহু আকবার। আমিও আল্লাহ তাআলার দরবারে আরজ করলাম যে আল্লাহ, ওই মশা, হাজার হাজার লাখ লাখ মশা যেই আরাফাতের ময়দানে আসছে, এখানে অবস্থান করাটাকে ফরজ করে দিলে, ছোট ছোট পাথর যেখানে মুজদালেফার ওপর, মুজদালেফার অবস্থানকে তুমি ওয়াজিব করে দিলে, আর মদিনায় যাওয়াটাকে না ফরজ করলে না ওয়াজিব করলে, তোমার হিকমত বোঝা যায় না মাওলা। কথা বুঝে আসছে? সাফা মারওয়াতে দৌড় দেওয়াটাকে ওয়াজিব করে দিলে, মাথা মুন্ডানোটাকে ওয়াজিব করে দিলে, কোরবানি করাকে ওয়াজিব করে দিলে, শয়তানকে পাথর মারা, শয়তানকে চোখে দেখছেন না, পাথর মারাটাকে ওয়াজিব করে দিলে, তাওয়াফ করাটা, উমরার জন্য তাওয়াফ করাটা, এটাকে ওয়াজিব করে দিলে, এহরাম পরাটাকে উমরার জন্য ওয়াজিব করে দিলে মাওলা, কিন্তু মদিনা শরীফে যাওয়াটাকে ওয়াজিব করলে না, ফরজও করলে না, কারণটা কি? আল্লাহ বলে এটা তোমরা বুঝবে না, ফরজ ও ওয়াজিব যদি করে দেই তাহলে ল্যাংড়া খোড়া সব যাবে, আমি এটাকে ফরজ ওয়াজিব করিনি, আমি দেখতে চাই কারা কারা আমার হাবিবকে অন্তর দিয়ে ভালোবাসে। জয় বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা তোমাদের গুনাহ মাফ করতে চাও, রাসূলুল্লাহর শাফাত পেতে চাও, আমার রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যার উপর যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ তুমি তো ফরজও করোনি ওয়াজিবও করোনি, বলে হ্যাঁ আমি করি নাই, ফরজ ও ওয়াজিব যদি করে দিতাম না তো সবাই যাইতো, টান টপলাওয়ালা, রক কাটনেওয়ালা, এইওয়ালা সেইওয়ালা সবাই যাইতো, কিন্তু আমি ফরজ ও ওয়াজিব করিনি, আমি দেখতে চাই কারা কারা আমার মাহবুবকে অন্তর দিয়ে ভালোবাসে, ফরজ ও ওয়াজিব করে নাই। আমার আলা হযরত বলছেন, আল্লাহু আকবার, হাজিও আও, হাজিও আও, শাহনশাহ কা রওজা দেখো, আরে কাবা তো দেখ চুকে, আব কাবে কা কাবা দেখো, চিৎকার করে বলো সুবহানাল্লাহ। হাজিও আও আও, শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, আব কাবে কা কাবা দেখো, শানে মুস্তাফা হচ্ছে কাবা তো কাবাই আছে, আমার রসুল কাবারও কাবা, কিবলা তো কিবলা আছে, আমার রসুল কিবলারও কিবলা, আরে খানা কাবাকে কিবলা কে বানিয়েছে? আমার রসুল বানিয়েছে। কোরআনে কারীমের আয়াত, বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে সবাই নামাজ পড়তেছিল,
কিছু সংখ্যক ইহুদি মুসলমানদেরকে টান্টিং করলো, কি করলো মানে এতরাজ করলো, সব বিষয় তো তোমার নবী আমাদের বিরোধিতা করে কিন্তু আমাদের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে এখনো নামাজ পড়ে। সাহাবা এসে রাসূলুল্লাহকে বলেন, হুজুর ওরা এরকম এরকম বলতেছিল। আচ্ছা তাই, আয়ে হায়ে, হুজুর নামাজের মধ্যে আছেন কিবলার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা কদ নারা কদ নারা তাকাল্লুবাকা ফিস সামা ওয়াজহিকা ফিস সামা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এ হাবিব, আমি বারবার দেখতেছি, আমি দেখতেছি আপনি বারবার, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আপনার চেহারাকে বারবার আকাশের দিকে উঠাচ্ছেন। আল্লাহ, হাবিব কেন উঠাচ্ছেন এটা আমি জানি, কেন উঠাচ্ছেন আমি জানি। হাফেজ সাহেব আছেন না এরপরে আয়াতটা, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ এরপরে মাহবুব শুনে নিন, আমি কিবলা আপনাকে রাজি করার জন্য, আপনাকে আপনার সন্তুষ্টির জন্য যান, আপনার ইচ্ছা মোতাবেক কিবলা বাইতুল মুকদ্দাস থেকে চেঞ্জ করে আপনাকে রাজি করার জন্য আজ থেকে বাইতুল্লাহ শরীফকে কিবলা বানিয়ে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এখন থেকে আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরাই নেন, আজ থেকে আপনার ইচ্ছা মোতাবেক মসজিদে হারামকে কি করা হলো, কিবলা বানানো হলো। এ সুন্নিরা, শানে মুস্তাফা দেখো, রাসূল যাকে চাবেন কিবলা বানিয়ে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা শুনুন, শানে মুস্তাফা দেখো, শানে মুস্তাফা, এটা এমন টপিক আছে এক সপ্তাহ পর্যন্ত পুরো রাত বক্তব্য দিলে শানে মুস্তাফার আমরা না লাইনে পাক পর্যন্ত পৌঁছতে পারবো না, ঠিক কি না, জোরে বলুন ঠিক কি না। আল্লাহ, বিশেষ করে যদি আল্লাহ হযরতের শের ওখান থেকে নাতিয়া কালাম এক একটা করে নেওয়া হয়, এক একটা কোরআনের আয়াত নেওয়া হয়, আর এক একটা যদি হাদিস নেওয়া হয়, তাহলে তো কয় সপ্তাহ লেগে যাবে। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আমি যদি আপনাকে বলি আমি এক খানকার পীর, আমি যদি বলি আমার খানকাকে আমি জান্নাত ডিক্লেয়ার করলাম, আপনারা কি বলবেন? হুজুর গোমরা হয়ে গেছে, কি বলবেন? মাথা ঠিক নাই, জান্নাত তো উপরে আছে, ইনি কোথায় জান্নাত বানাই দিল? জান্নাত আল্লাহ বানান, এই মোল্লা কিভাবে জান্নাত বানালো? জান্নাত বানানো এই মোল্লার কাজ নয়, এটা আল্লাহ তাআলার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, এ আমার আশিকেরা শুনো, জান্নাতের লাজ্জত দুনিয়াতে যদি পেতে চাও, এ আমার দিওয়ানারা শুনো, দুনিয়াতে যদি জান্নাত দেখতে চাও, এ আমার পাগলরা শুনো, দুনিয়াতেই যদি জান্নাতে বসতে চাও, তা আমি জান্নাত বানায় দিচ্ছি দুনিয়াতে তোমাদের জন্য। আরে এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, আরে রাসূলুল্লাহ জান্নাত বানায় দিলেন দুনিয়াতে আপনার জন্য, আর আপনি সুবহানাল্লাহ এত আস্তে বলবেন, ইরশাদ করলেন, এ আমার দিওয়ানারা শুনো, এ আমার আশিকেরা শুনো, জান্নাত তো উপরে যেটা আছে আছে, যেখানে আমার পা মোবারক লেগেছে এটাকেও আমি জান্নাত ঘোষণা দিচ্ছি। হুজুরে করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার থেকে আমার হুজরা পর্যন্ত, আমার মিম্বার থেকে আমার বাইত পর্যন্ত যে খালি জায়গাটা আছে, আমি এটাকে জান্নাতি, আমি এটাকে জান্নাতের ঘোষণা দিলাম। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন, আমি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার মিম্বার থেকে আমার বাসা পর্যন্ত, আমার মিম্বার থেকে আমার হুজরা পর্যন্ত, আমার মিম্বার থেকে আমার হাম পর্যন্ত
যে খালি জায়গাটা আছে এটাকে জান্নাতের বাগানের রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান ডিক্লেয়ার দিলাম। দুনিয়াতে আরেকজন জান্নাত বানাইছিল কে? শাদ্দাদ বানিয়েছিল, শাদ্দাদ জান্নাত বানিয়েছিল। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে উল্টা দিলেন, আর যখন তার হাবিব রিয়াদুল জান্নাতকে জান্নাত বানালেন, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হাবিব যান, আপনাকে ইখতিয়ারে কুল দেওয়া হলো, দুনিয়াতে যেখানে ইচ্ছা জান্নাত বানান, আমি ওই জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়ে দিচ্ছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সুন্নিরা বুঝি, শানে মুস্তাফা খাতামাল্লাহু আলা কুলুবিহিম বুঝবে না, ঠিক কি না? শানে মুস্তাফা খাতামাল্লাহু আলা কুলুবিহিম তারা বুঝবে না। তবে মনে রাখবেন, শানে মুস্তাফার এই কনফারেন্সে যারা অংশগ্রহণ করেছো, আমার আলা হযরত ইমাম ইশক মুহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত কি ইরশাদ করলেন, একবার এক জায়গায় বললাম, হাজিও আও শাহান শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, আব কাবে কা কাবা দেখো, কথা শেষ। আলা হযরত আরেক জায়গায় ইরশাদ করতেছেন, উনকে তো ফাইল হাজবি খুদা নে করা দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। হে যারা বলে মদিনায় যাবার দরকার নাই, আমিও বলছি হ্যাঁ মদিনায় যাবার দরকার নাই, যাইও না, যাইও না মদিনায় যাবার দরকার নাই, কারণ যাদের আকীদা খারাপ তারা মদিনায় যাবে না। আল্লাহ যাদেরকে জান্নাতে নিতে চান তাদেরকে রাসূলুল্লাহ জান্নাত যাদেরকে দিতে চান, শাফাত দিতে চান তাদেরকে রাসূলুল্লাহ জান্নাত মদিনায় রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন কি, উনকে তুফাইল, কার তুফাইল? রাসূলুল্লাহর তুফাইল। উনকে তুফাইল হজ ভি খুদা নে করা দিয়ে। আরে আমার রসুলের উসিলায় তো আল্লাহ তাআলা হজ করায় দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি বলছে মদিনায় যাবার, জোরে বলেন, দরকার নাই। আমার আলা হযরত বলছেন উনকে তুফাইল হজ ভি খুদা নে করা দিয়ে, আসলে মুরাদ হাজরি ইস পাকেদার কি হে। আরে মক্কা তো মক্কায় যাওয়া একটা বাহানা, আসলে আল্লাহ তাআলা তার হাবিবের গোলামকে তার হাবিবের দরবারে নিয়ে আসতে চাচ্ছেন হজের মাধ্যমে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি শানের রিসালাত আলা হযরত বুঝেছেন, শানের রিসালাত আলা হযরত বুঝেছেন। আপনাকে আরেকটা কথা বলি চেয়ারম্যান সাহেব, দুনিয়াতে কি এমন কোন মেশিন বের হয়েছে যেটা সুঙ্ঘার মাধ্যমে আপনি বলে দিবেন ব্লাড এ গ্রুপ না বি গ্রুপ? জানা আছে দুনিয়াতে এমন কোন মেশিন বের হয় নাই যে এইভাবে শুনলাম এটা ও পজিটিভ নিয়ে যাও, এটা বি পজিটিভ নিয়ে যাও। আহা, শানে রিসালাত কাকে বলে? আমার আলা হযরত, জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব ভালো লাগছে ভাইরা একেবারে স্থির হয়ে বসে আছেন, মজা পাচ্ছেন? হাত তুলে বলেন যারা যারা মজা পাচ্ছেন না, মাশাআল্লাহ। আজকে এটা নায়ের আগে উঠে গেছে হাত, নায়ের হাত, তাহলে এনারা দোষী না, কারণ নায়ের আগে উঠে গেছে। এইবার যারা যারা মজা পাচ্ছেন হাত তুলেন। আল্লাহ খোদার কসম, আমাদেরকে এক সপ্তাহ খাইতে না দাও, রাসূলুল্লাহর শান বয়ান করো, এর মাধ্যমে আমরা পেটের গেজা পাবো, রুহের গেজা পাবো। এটা আমাদের কথা নয়, হযরতে বিলালের কথা। আল্লাহু আকবার। কি আলা হযরত বলছিলাম, ব্লাডকে শুঙ্গে আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পারে না এটা কোন রক্ত, এ না বি না, বি পজিটিভ না এ পজিটিভ। আমার আলা হযরত সৌদা গ্রাম থেকে আরেক জায়গায় যাচ্ছেন পালকিতে বসে, আয় হায় হায় বলেন না সুবহানাল্লাহ, পালকিতে বসে যাচ্ছেন, এক দুই তিন চার
কয়েক কদম গেছেন, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, এ পালকি ওয়ালো রুক যাও, পালকি রাখো, এ পালকি ওয়ালো পালকি রাখো, তুমি আল্লাহকে বাস্তব হয় পালকি রাখো, পালকি থামাও, তোমাকে আল্লাহ তাআলা দোহাই দিচ্ছি, দাঁড়াও। পালকি কয়জন বহন করে? চারজন। এরা ভাবছে ও মনে হয় কোনো সাপটা ভিতরে চলে আসে, নালে এত হঠাৎ করে চিৎকারের তো কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি ওনারা পালকি রেখে দিল ওইখানে। আলা হযরত লাফ দিয়ে পালকি থেকে নামলেন। আয় হায় এই ইমাম আহমদ রাজা, আমরা গর্বিত, আমরা আনন্দিত, গর্বিত, ফখর করছি, প্রাউড ফিল করছি, আপনার মতো ইমাম আমরা পেয়েছি, প্রাউড ফিল করছি, আপনার মতো ইমাম পেয়েছি। আলা হযরত ইমাম ইশক মুহাব্বত বলে পালকি রেখে দাও, পালকি রেখে দেওয়া হলো। ইরশাদ করলেন, আপনাদের চারজনের মধ্যে কে আওলাদে রাসূল আছে? না সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে না, দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ, দয়া করে একটু বলেন না। আপনাদের মধ্যে আওলাদে রাসূল কে? এই চারজনের মধ্যে আমি আমার হাবিবের রক্তের সুগন্ধি পাচ্ছি, আমি হাশমি রক্তের সুগন্ধি পাচ্ছি, সাইয়েদুল মুরসালিনের শরীর মোবারকের রক্তের সুগন্ধি পাচ্ছি। কে আছে সৈয়দ জাদা? কে আছে আওলাদে রাসূল? কে ফাতিমাতুজ জাহরার লাল? কে ইমামে হুসাইনের কলেজার টুকরা? কে আলী ইবনে আবি তালিবের কলেজার টুকরা? একটু দয়া করে বলো তোমাদের মধ্যে কে সৈয়দ জাদা? সবাই চুপ বলছেন, দেখেন এটা আমার আখরাতের ইশকের বিষয়ে, প্লিজ আমাকে মেহরুম করেন না, বঞ্চিত করেন না, সৈয়দজাদা কে আছে একটু জানাই দেন। আলা হযরত যদি সুগন্ধি পেয়ে সৈয়দজাদা আছে এটা বলতে পারেন, তাহলে আলা হযরত চারজনের মধ্যে কোনজন সৈয়দজাদা এটাও জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইমাম আহমদ রেজা আপনি কেন ডাইরেক্ট ধরলেন না? কেন ডাইরেক্ট ধরলেন না যে আপনি বলছেন যে না, কিয়ামতের দিনে আমি ডাইরেক্ট ধরলে আমার রাসূল বলতে পারতেন, তুমনে পহচানা কেসে? শরী গওয়াহ পেশ করে, লেকিন জব সৈয়দজাদা খুদ বোল দে কি মে সৈয়দ হুঁ তো ইহি শরীই গওয়াহ হে। ব্যক্তি যদি আদালতে নিজেই বলে দে হ্যাঁ আমি আমি এই ক্রাইম করেছি, এখানে আর সাক্ষী লাগে না, ঠিক কি না? সৈয়দজাদা বলেন আমি সৈয়দজাদা, বলুন কি বলতেছেন? আলা হযরত কুরবান যাই আমার মাওলা, এ আল্লাহ এমন মহান আলা হযরত আমাদেরকে দিলে। আলা হযরত পাগড়িটা নামালেন, সৈয়দজাদা মজদুরের কদমে রেখে দিলেন, আর রাসূলের হুজুর আমি না জেনে আপনার কাঁধে উঠেছিলাম, হুজুর কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, এই ইমাম আহমদ রেজা একদিকে তো সবসে আলা ও আওলা হামারা নবী লিখতে ছিলে, একদিকে তো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম লিখতে ছিলে, এ আহমদ রেজা একদিকে জমিন ও জামা তোমারে লিয়ে, মকিন ও মকা তোমারে লিয়ে, হামারে ইয়াহা তোমারে লিয়ে, উঠে ভি ওয়াহা তোমারে লিয়ে, দহন মে জবা তোমারে লিয়ে, বদল মে হিজাব তোমারে লিয়ে। এ আহমদ রেজা একদিকে তো বলছিলে যে আমার মুখে জবান আছে রাসূলুল্লাহর প্রশংসা করার জন্য, আমার বডিতে জান আছে রাসূলের গোলামি করার জন্য, আমার আওলাদের কাঁধের উপর কিভাবে উঠলে? আমি উত্তর দিতে পারবো না, আমি আমার পাগড়ি, আমি আমার এই ইমামা শরীফকে আপনার চরণে রেখে দিচ্ছি। সৈয়দজাদা যিনি মজদুর ছিলেন দুই হাত লাফ দিয়ে পিছনে চলে আসলেন,
مزدوری کر رہا ہوں کیونکہ میرے نانا جان رسول کریم نے بھیک مانگنے سے ہمیں منع کیا ہے. ہم اس لیے بھیک نہیں مانگ رہے, ہم مزدوری کر رہے ہیں. اعلی حضرت بولیں جی حضور اپنی امر مخدوم زادہ ایبار اپنی پالکیتے بشون مولانا احمد رضا نیجر کاندھے مزدور ہوئے دین مزدور ہوئے اپنا کے بہن گھربے. بڑو بڑو مفتیان کرام سید دعیم الدین مراد آبادی علیہ الرحمہ, بڑو بڑو سید ظفر بہاری رحمت اللہ علیہ, ظفر الدین بہاری رحمت اللہ علیہ, بڑو بڑو علماء کرام جوگ سیسٹھ علماء کرام داڑیے کانتے چھین اعلی حضرت اپنار پاگلی ٹیکٹ مزدوری قدم مانا چھینا. اعلی حضرت بلچے نا انہ کے مزدور بولو نا, امر بھوکے لگتے چھے انہی امر رسول وامشو دھور. انہ کے مزدور بولو نا انہی امر رسول وامشو دھور. انہی انہ کے اعلی حضرت پالکیتے بوشا لین এবং নিজের কাঁধের উপর উঠালেন. যতদূর উনি নিয়ে এসেছিলেন অতদূর নিয়ে আসে বললেন এটা আপনি যে নিয়ে এসেছিলেন এই আপনার এখান পর্যন্ত কাফারা হলো. আবার কয়েক কদম আলা হযরত আবার হাঁটতে শুরু করলেন, বললেন হাশরের ময়দানে আমার পক্ষ থেকে এটা নাজরানা. জোরে বলুন সুবহানাল্লাহ, শানে রিসালাত শানে মুস্তাফা, আমাদের আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন. মোবারকবাদ জানাচ্ছি আজকে মাদ্রাসা সুন্নি জনতাকে যারা এই দুই বছরে শানে রিসালাতের শানে মুস্তাফার এ ধরনের কনফারেন্স করে অত্র এলাকায় ইশকে রাসূলের চারাগ জ্বালিয়ে দিয়েছে. শানে রিসালাতের পতাকা প্রত্যেক সুন্নির হাতে তুলে দিয়েছে. আমরা সব কিছু মেনে নিতে পারি, শানে রিসালাতের চুল পরিমাণ বেয়াদবি গোস্তাখি মেনে নিতে পারি না. ওই যুগে বাস এই কথা শেষ, তারপর বাকি ওলামায়ে কেরাম আসবে. ওই যুগে বলা হচ্ছিল চেয়ারম্যান সাহেব, ওই যুগে বলা হচ্ছিল রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়া এটা শিরক. ওদের অনুসারীরা আছে আমাদের নর্থ বেঙ্গলেও আছে, এরা বলে দাঁড়ায় ইয়ানাবি পড়া মায়ের সাথে জিনা করার স্বামী. আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, এরকম ফতোয়া দেওয়া হচ্ছিল, এরকম ফতোয়া দেওয়া হচ্ছিল. কোরবান যাই আমার আলা হযরতের উপর, শানে মুস্তাফা কাকে বলেন কাকে বলা হয় দেখা দিলেন. ইন্তেকালের পূর্বে মুরিদানকে ডাকলেন, মুহাদ্দিস মুফাসসির ফকিহ খলাফা ডাকলেন, বলছেন শুনো আমি একটা ওসিয়ত করতে চাই তোমাদেরকে. হুজুর বলুন, ফরমাইয়ে সরকার কোন সি ওসিয়ত হ্যায়? বলে মে ওসিয়ত করনা চাহতা হুঁ কি জব মেরা ভিসাল হো, জব মেরা ইন্তেকাল হো অর মেরে লিয়ে জব কবর খোদি জায়ে তো বরায়ে করম মেরি কবর কো গহরি জাদা করনা, উসমে গড়া জাদা করনা, গহরাই জাদা করনা. আমার একটা ওসিয়ত হচ্ছে, আমার ইন্তেকালের পরে যখন আমার কবর খনন করা হবে তো দয়া করে গর্ত একটু বেশি করিও, গভীরতা একটু বেশি করিও, একটু বেশি খাল খোদ খাল করিও. সবাই অবাক, 1300 বছরের মধ্যে এমন ওসিয়ত তো কেউ করে নাই, সবাই তো চায় খাল কম করতে. এটা কেমন আশেকে রসুল গর্ত বেশি করতে চাচ্ছেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু বলবেন গর্ত বেশি কেন চাচ্ছেন, গভীরতা বেশি কেন চাচ্ছেন, খাল একটু বেশি যেন কবরে হয় এটা কেন চাচ্ছেন? আলা হযরতের চোখে পানি চলে আসে, এরশাদ করলেন সারা জিন্দগি তো শানে মুস্তাফার ওপর কথা বললাম, ফতোয়া দেখলাম লিখলাম, আলা তায়া আন নববিয়া ফিল ফতাওয়া রাদবিয়া লিখলাম, সবসে আলা ওয়ালা হামারা নবী লিখলাম, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম লিখলাম,
হুজুরে করিম আলাইহিসসালামের শানে রিসালতের জন্য, শানে মুস্তাফার জন্য जिंदगी ওয়াকফ করে দিলাম। এখন আমার কবরে যখন মদিনাওয়ালা হাবিব আসবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সুন্নিরা সুসংবাদ দিচ্ছি, শুনো, তোমার কবরে আমার কবরে ইমামুল মুরসালিন আসবেন, তাদের কবরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদীকে দেখানো হবে। কথা বুঝে আসছে? আমাদের আমাদের কবরে আকা তশরীফ আনবেন, আমার আলা হযরত বলছেন আমার মুনিব তশরীফ আনবেন, আমার আকা তশরীফ আনবেন, যাকে দেখার জন্য আমি বেকুল হয়ে আছি ইনি তশরীফ আনবেন, আর আমি কাফন পরে শুয়ে থাকবো? না না না, আমার কবরকে এত গভীর করো আমি যেন ওখানে দাঁড়িয়ে মুস্তাফা জানে রাখতে লাখো সালাম করতে পারি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের ইমাম কবরে যাবার পরে শানে রিসালতের শিক্ষা দিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মন তো চাচ্ছে না এত তাড়াতাড়ি ছেড়ে দেই আপনাদেরকে, কিন্তু বোয়ালখালীতে যেতে হবে। একটা নূরানি পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। বাস, আর একটা কথা বলে বিদায় নিচ্ছি। এখানে আপনাদের কাছে ওয়াদা নিব, ওয়াদাটা হচ্ছে আগামী 31st নাইট আসতেছি, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? এটা আমাদের নয়, এই ইংরেজি নববর্ষ আমাদের নয়, নেন্টা নাচো আমাদের কাজ নয়, মহল্লায় মহল্লায় ডিস বাজিয়ে রং ছেলেরা মেয়েকে লাগাবে, মেয়েরা ছেলেকে লাগাবে, এটা রসুল্লাহর আদর্শ নয়। আরে আমাদের বছর তো হচ্ছে আরবি হিজরি নববর্ষ, ঠিক কিনা? আপনারা মনে আছে কয়েক বছর আগে ঢাকার এক ইউনিভার্সিটি থেকে ঘোষণা দিয়েছিল একটা ছেলে যে আমার জিনার সেঞ্চুরি হয়েছে, আমার জিনার সেঞ্চুরি হয়েছে। চিৎকার করে বলেন আউযুবিল্লাহ। আমরা ইসলামী তাহজিব ও তামাদ্দুনকে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এটার হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? বলেন আগামী 31st নাইটে যুবকরা শানে রিসালাতের কনফারেন্সের শপথ করে বলো, আগামী 31st নাইটে কোন ধরনের শরিয়া বিরোধী কাজে আমরা লিপ্ত হব না। হাত তুলে বলো হব না, হব না। মদিনাওয়ালা হাবিব মদিনা থেকে তোমাকে দেখতেছে, আমেরিকা থেকে আসলাম, আল্লাহ তাআলার মেহেরবানিতে এবার আমেরিকাতে অনেক কাজ করেছি, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা করায় নিয়েছেন। মুসলমানদের নিজস্ব গোরস্থান বস্টনে ছিল না, ইহুদি খ্রিস্টান বুদ্ধিস্টদের সাথে মুসলমানদেরকে দাফন করা হতো। আমি বললাম যে না, এটা আমরা আমি মানবো না। ভাইদেরকে নিয়ে বসলাম, $20,00,000 দিয়ে জায়গা কিনে পারমিশন নিয়ে মুসলমানদের আজ নিজস্ব গোরস্থান হয়েছে বস্টন শহরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিশ্বব্যাপী আল্লাহ তাআলা দীন ও সুন্নিয়তের কাজ নিচ্ছে। আমার ভাইয়েরা, এই তরুণেরা, তোমরা কি ওই গানের পিছনে দৌড় দিবে? যাও ইউরোপ আমেরিকা তোমার অপেক্ষায় আছে, ওরা আজান শুনে ইসলাম গ্রহণ করতেছে, ওদের সাথে ইংরেজিতে কথা বলনেওয়ালা কেউ নাই, ওদেরকে কোরআনের সূরা ইখলাসের তরজুমা শুনানেওয়ালা কেউ নাই। তোমরা ভালো করে স্টাডি করো এবং ইউরোপ আমেরিকার দিকে হিজরত করো দিন প্রচারের নিয়ত। এমন 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 অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে, আজান ওই কনসার্ট বলে না, কি বলে ওটাকে, গানের যে প্রতিযোগিতা হয়, হ্যাঁ কি বলে গানের প্রতিযোগিতা যে হয়, আরে তোমরা কেউ বলো না, সব তো এখন সুফি সাজে গেছে, এরা ভয়ে বলতেছে না যে হুজুর বলেন তুই তো সব জানিস তাহলে তুইও শরীক হইস এটাতে। ওই যে কনসার্ট এর প্রতিযোগিতা যে হচ্ছে, বড় বড় সিঙ্গার
ইউরোপ আমেরিকার বড় বড় সিঙ্গার আছে, এদিন যে ফার্স্ট হবে বাংলাদেশের টাকা দিয়ে 2 কোটি টাকা প্রাইজ দেওয়া হবে তাকে, 2 কোটি টাকা গিফট দেওয়া হবে। সব আসে নিজের সং পেশ করলো, একজন কয় বছরের একটা বাচ্চা আসে কানে হাত দিয়ে আজান শুরু করে দিল, আজান শুরু করে দিল। এই আজানের মাধ্যমে মুহূর্তের মধ্যে সবাই একেবারে নীরব, সমস্ত বড় বড় সিঙ্গারদের চোখে পানি চলে আসে, কানতেছে। যখন আজান শেষ হলো বাচ্চাটা যেতে শুরু করছে, হাত ধরে নিল, আরে এটা কি পড়লে, এটা কি ছিল, এটা তো গিয়ে আমাদের হার্টে লাগছে, এটা কি ছিল, এটা তো আমি আজ পর্যন্ত শুনিনি। মনে রাখবেন ইউরোপ আমেরিকাতে মাইকে আজান হয় না, বলে আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কি ছিল, বলে আমরা যে মসজিদে যাই, আমরা যে মস্কে যাই, ওখানে গিয়ে যে আমরা আমাদেরকে যে নামাজের জন্য আহ্বান, প্রেয়ের জন্য আহ্বান করা হয়, এটা বিফোর প্রে যে যে ইনভাইটেশন পাঠানো হয়, পাবলিককে যে ইনভাইট করা হয়, এটা সেই আজান। বলে একটু তর্জমা তো করে দাও, বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেট, তর্জমা করতেছে। এরপরে হাইয়া আলা সালাহ কাম টু প্রে, হাইয়া আলাল ফালাহ কাম টু সাকসেস। যখনই বললো হাইয়া আলাল ফালাহ, আচ্ছা তোমরা হাইয়া আলাল ফালাহ মানে হচ্ছে কাম টু সাকসেস, তাহলে আমি কেন সাকসেস হব না, চলো আমাকে হাত ধরে মসজিদে নিয়ে চলো, আমাকে কলমা পড়ায় মুসলমান বানিয়ে দাও, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই 7 বছরের বাচ্চা সে জবাব দিল, মসজিদে নয়, আমার সাথে কলমা পড়ো, আমি তোমাকে মুসলমান বানিয়ে দিচ্ছি, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যত যত ছিল সব মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, এই তরুণেরা, শুধু বাংলাদেশ নয়, তোমাদেরকে বিশ্বের নেতৃত্ব দিতে হবে। আমি যখন 2014 আমেরিকার 5 বছরের ভিসা পেলাম, ওই সময় বলেছিলাম যে হয়তো মদিনাওয়ালা আমাকে বেছে নিয়েছেন ওখানে কাজ করার জন্য। আমি ওখানে গেলাম, আমি নিয়ত করেছিলাম 50টা স্টেটে ইনশাআল্লাহ তাআলা আমরা 50টা সুন্নি মাদ্রাসা বানাবো, তার মধ্যে অলরেডি 3টা হয়ে গেছে, 47 বাকি আছে। দোয়া করুন আল্লাহ তাআলা এত হায়াত যেন দান করেন যে আমরা 50টা স্টেটে আমরা নিদায়ে ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ওয়ালা মাদ্রাসা খুলতে পারি চিৎকার করে বলুন আমিন আমার ভাইয়েরা অনেক কাজ আছে বিশ্বে অনেক কাজ আছে। মানুষ বেকুল হয়ে আছে। আজকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান কনফারেন্সে আপনাদেরকে আহ্বান করব, আগামী 31st নাইটে এমন কাজ করবেন না যেটা থেকে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হন। আমার আলা হযরত বলছেন, কাম বলে লিজিয়ে তুমকো জো রাজি করে, কাম বলে লিজিয়ে তুমকো জো রাজি করে, ঠিক হো না মে রাজা তুম পে করোড়ো দুরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এ মদিনা ওয়ালা হাবিব, এমন কাজ নিয়ে নেন যেই কাজের মাধ্যমে আপনাকে রাজি করা যায়, আপনাকে খুশি করা যায়। তো আমার নাম যে রাজা আছে না, রাজা মানে কি, সন্তুষ্টি, রাজা মানে সন্তুষ্টি, ঠিক হো নামে রাজা। আপনি যদি রাজি হয়ে যান তো আমার নাম যে রাজা আছে না, এটা একেবারে ঠিক হয়ে যাবে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, ঠিক হো নামে রাজা তুম পে করোড়ো দুরুদ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এই মধ্যে ইব্রাহিম ভাই আমার ছেড়ে যেতে মন চাচ্ছে না, আমার একটা নাতে রসুল দিয়ে দেন, আমি বাধা নিয়ে নিচ্ছি। তো আপনি 10 মিনিট আগে বলছেন 10 মিনিট, আবার বলতেছেন 10 মিনিট, আপনার ঘড়িটা মনে বন্ধ হয়ে গেছে, 10 মিনিট আগে বলেছেন 6 মিনিট, ঘড়িটা মানে বন্ধ হয়ে গেছে, 5 মিনিট আছে, এখন আরো 10 মিনিট। ইব্রাহিম ভাই আমাদের খুব পুরাতন লোক, একটা দর্শিয়ে পড়ে, আল্লাহুম্মা
একটু চা দিতে বলেন নাকি, চা দাও মৌলানা মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু মহব্বতে পড়েন না, সুন্নুদের রুহানি খেজা দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা শুনেন আরেকটা কথা, আপনার কাজ থাকলে আপনি যেতে পারেন, 5 মিনিটের জন্য বসেছিলাম, আপনি বলবেন, আপনি বলবেন যে ইব্রাহিম, ইব্রাহিম ভাইয়ের মতো তো আপনিও আছেন না, মাশাআল্লাহ জনপ্রতিনিধি, আল্লাহ তাআলা এই দুই জনপ্রতিনিধিকে আল্লাহ তাআলা বেশি বেশি সুন্নিয়তের কাজ করার তৌফিক দান করুন। আরে আমি যাচ্ছি না, বসুন, এখন মেন কথাটা শুনে নেন, ভালো খাবারটা পরে দেওয়া হয়, কিন্তু চলে যাইয়েন না। আপনাকে একটা কথা বলি, কথাটা হচ্ছে হাশরের ময়দানটা কি, জোরে বলো সুবহানাল্লাহ, হাশরের ময়দানটা কি, শুনুন, হাশরের ময়দান হচ্ছে তমাম আম্বিয়া কেরামকে জমা করা হবে, তাদের উম্মতকে জমা করা হবে, হযরতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম ও আমাদের আকা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তমাম আম্বিয়া কেরাম ও উনাদের উম্মত হবেন। হাশরের ময়দানটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান সাজাবেন, সাজানোর পরে আল্লাহ তাআলা তার হাবিব আলাইহিস সালাতু ওয়াসালামের শান এভাবে বাড়াবেন, শাফাতের মুকুট তমাম আনবিয়া কেরামের উপস্থিতিতে আমার হাবিবকে পড়ানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ক্রেজ দেওয়া হলো আমাদের চেয়ারম্যান সাহেবকে, এই কমিটিওয়ালা যদি ইচ্ছা করত মাদারসা সুন্নি জনতা এর সভাপতি সেক্রেটারি কেশিয়ার নিয়ে যায়, উনার ঘরে দিয়ে আসতে পারত, পারত কি না, জোরে বলুন, এটা নিয়ে যায় উনার ঘরে দিয়ে আসতে পারত, কিন্তু এত লোকের সামনে দেবার মানেটা কি, কমিটির কি আছে একটু মানেটা বুঝাও, সভাপতি সাহেব একটু বুঝিয়ে দেন মানেটা কি, মানেটা অত্র এলাকা বাসী যারা আছে তাদেরকে অবহিত করা, এই যে চেয়ারম্যান সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি সম্মান পাবার উপযুক্ত ব্যক্তি, ঠিক কি না, তাই সকলের সামনে সকলের পক্ষ থেকে জনপ্রতিনিধিকে মাদারসা সুন্নি জনতার পক্ষ থেকে উনাকে একটা গিফট দেওয়া হলো। এটা যদি রাত্রের অন্ধকারে 12টায় দেওয়া হতো কেউ জানতো না, আল্লাহ তাআলা এভাবেই তমাম আম্বিয়াকে জমা করবেন, হাশরের ময়দান হবে, তমাম আম্বিয়া ইকরামকে জমা করবেন, জমা করার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেই শাফাতের মুকুট পরানো হবে। শাফাতের মুকুট কত দামি জানেন, অন্যান্য আম্বিয়া ইকরাম শাফাত করবেন কাকে, যাদের আমল নামায় নেকি একটু কমে গেছে তাদেরকে শাফাত করবেন, বড় বড় আম্বিয়া কেরাম তার উম্মতকে বলবেন, এ তোমাদের মধ্যে নামাজি কি আছে আসো, এ তোমাদের মধ্যে রোজাদার কি আছে আসো, তোমাদের মধ্যে গাজী কি আছে আসো, তোমাদের মধ্যে শহীদ কি আছে আসো আসো, এদেরকে নিয়ে অন্যান্য আম্বিয়া কেরাম জান্নাতে চলে যাবে। আর শানের রিসালাত দেখুন, আমার হাবিবের শান দেখেন, আমার হাবিবও ডাকবেন, তবে ডাকবেন কিভাবে, এ আমার উম্মতের মধ্যে গুনাহগার কারা আছে,
এরে পাপি কারা আছে রে, এই গুনাহগার কারা আছো, এ পাপি কারা আছো, কাদের মন ভেঙে গেছে, কাদের আমলনামা হাতে নেওয়ার পরে পুরো শরীর কাঁপতেছে, আহ সবাই বলবে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি, জাহান্নামে যাবার সবকিছু রেডি হয়ে গেছে, আমার আল্লাহ আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে আপনাকে এত দেওয়া হবে, এত দেওয়া হবে, এত দেওয়া হবে, আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন। রাসূল করিম কি জবাব দিচ্ছেন, আল্লাহ আমি যতবার যতবার এটা পড়েছি আমার চোখে পানি এসেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব অনতি বিলম্বে আপনাকে এত দেব, এত দেব, এত দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনার রবের প্রতি। রাসূল কি বলছেন শুনেন, ইদান লা আরদা, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিল নার, আমার উম্মতের একজনও জাহান্নামে থাকবে আমি রাজি হব, এটা হতে পারে না, আমার উম্মতের একজনও জাহান্নামে থাকবে আর মাওলা আমি রাজি হব, না 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 হতে পারে না, আমার উম্মতের প্রত্যেক গুনাহগার পাপীকে যতক্ষণ পর্যন্ত হাত ধরে ধরে আমি জান্নাতে নিয়ে যাব না আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, এটা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো জিনিস তো সব মা বোনকে দেখেন যখন চাল বাছে কালো কালো উঠায় ফেলে দেয়, আমার রসুলের ইশক, আরে কালোওয়ালা আমাকে দিয়ে দাও রে, ভালো তো তুমি নিলে, কালোটা আমাকে দিয়ে দাও, এই কালোগুলোকে আমি নিয়ে নিই, আয় হায় এ আমার ভাইয়েরা, এরপরেও যদি কেউ নামাজ না পড়ে আমি বলবো সে বদবখত, এরপরে যদি কেউ মা বাবার খিদমত না করে আমি বলবো সে কমবখত, এরপরে যে ব্যক্তি নিজেকে আমলের দিকে ডাকে না, আমলের দিকে নিজেকে উৎসাহিত করে না, আমলের দিকে ডাকে না, এ হচ্ছে কমবখত। আসুন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, জানেন শানে রিসালাত শুনেন, জানেন হাউজে কাউসার কথাই হবে শুনেন, আজকে অনেকেই হয়তো প্রথম শুনতেছেন আলামা বাদ দিয়ে, হাউজে কাউসার কথাই হবে জানেন, হাউজে কাউসার পুলসারাত পার হবার পরে থাকবে, পুলসারাত যখন দেখেন না দুনিয়াতে বাচ্চা যখন পরীক্ষা দিয়ে আসে বোর্ডের পরীক্ষা, মা দুধ নিয়ে দাঁড়িয়ে থাকে, বেটা আয় আয় কোলে আয়, আগে এক গ্লাস দুধ খেয়ে নে, খুব ক্লান্ত হয়েছিস, তিন ঘন্টা একেবারে মুখটা শুকিয়ে গেছে, আয় আমার বুকে আয়, পরীক্ষা দিয়েছিস, বাবা যে জিন্দগিতে তার ছেলের সাথে মানে হেজা সরাসরি কথা বলতে চায় না, ছোটবেলায় বলতো, এই বাবা তেল নিয়ে দাঁড়িয়ে থাকে, আয় রে আয় একটু মাথায় তেল দিয়ে দেই, অনেক পরিশ্রম করেছিস তুই, অনেক কষ্ট হয়েছে তোর, আল্লাহ দাদি দাঁড়িয়ে থাকে ফ্রুট নিয়ে, নানি দাঁড়িয়ে থাকে পানি নিয়ে, সবাই অপেক্ষা করে, আমার বাচ্চাটা পরীক্ষা দিয়ে আসলে একবার ওকে জড়ায় ধরবো, ওকে একটু সাহস দেব, কেমন পরীক্ষা দিয়েছে জিজ্ঞাসা করব, আহ দুনিয়ার সমস্ত দাদা দাদির স্নেহ একদিকে, দুনিয়ার সমস্ত জননীর মায়া একদিকে, মমতা একদিকে, আর এক পাল্লায় জাররা বরাবর আমার হাবিবের মমতা, আমার হাবিবের মহাব্বত উম্মতের প্রতি, ওই পুলসারাত পার হবার পরে আমার হাবিবের হাউজে কাউসার আছে, আমার হাবিব ওখানে দাঁড়িয়ে থাকবেন, আমার হাবিব ওখানে দাঁড়িয়ে থাকবেন, আর কি বলবেন জানেন, আহ তোর জিব্বাটা শুকিয়ে গেছে, তোর ঠোঁটগুলো শুকিয়ে গেছে, আয় আয় আমার কাছে আয়, আমার বুকে আয়, আমি নিজ হাতে তোকে হাউজে কাউসারের শরবত পান করাবো, যখন রসুল তাকে ডাকবেন না আমরা কি বলবো, হুজুর
চিন্তা করিনি, কখনো ভাবিনি আপনি এত আদর করবেন, এই গুনাহগারদেরকে মুখে লাগাবেন, জোরে ধরবেন। হুজুর, আমার রসুল কখনো এখানে চুমু দেবেন, কখনো এখানে চুমু দেবেন, ঘাবড়াচ্ছিস কেন? আমি আছি, আমার হাবিব নিজের হাতে ওই হাউজে কাউসার থেকে শরবত বের করবেন আর তার উম্মতে ঠোঁটে দেবেন, আর উম্মত একবার পান করবে, বলবে যে খোদার কসম 50 বছরের হাশরের, কত দিনের হাশর হবে? 50,000 বছরের হাশর হবে। এরপরে পুল সারাত পার হবে, উম্মত বলবে যে 50,000 বছরের ক্লান্ততা, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত থেকে শরবত নেবার এক ঘুট পান করার সাথে সাথে সব দূরে চলে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শানে মুস্তাফা, এটা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে রাসূলুল্লাহর শান শুনে কয়জন দাঁড়াচ্ছ দেখি, দাঁড়িয়ে রাখার জন্য দেখি আসলে কয়জন আমার বক্তব্য বুঝছে। দাঁড়াও, শাফাত পাবার যারা দাঁড়িয়ে যাদের আছে তারা না, যাদের চেহারায় দাঁড়ি নাই, নবীজির শাফাত পাবার নিয়তে কারা কারা দাঁড়িয়ে রাখার নিয়ত করতেছে আজকে এই শানে মুস্তাফা কনফারেন্সে? দাঁড়াও, লজ্জা করো না, দাঁড়িয়ে যাও, লজ্জা করো না। ফেরেশতারা তোমার এই ভিডিও করতেছেন হাশরের ময়দানে, এই ভিডিও রাসূলুল্লাহকে দেখাবেন, ইয়া রাসূলুল্লাহ শানে মুস্তাফাতে এসে এরা নিজের মধ্যে পরিবর্তন আনতেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমলের ময়দানে না আসলে হবে না, বসিও না, বসে না, দাঁড়াও, আরো কে দাঁড়াবে, দাঁড়িয়ে রাখার নিয়তে মাশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক। একজন নারা লাগাও না, এখানে নারা লাগাও, দাঁড়িয়ে যান যারা যারা দাঁড়িয়ে রাখতেছেন নবীজির শাফাত পাবার নিয়তে। মাশাআল্লাহ, এই দেখেন একবার দেখতেছেন, একটা মাহফিলে একটা কনফারেন্সে যদি একজন দাঁড়ায় না, কনফারেন্সটা কামিয়াব। এখানে মাশাআল্লাহ শত শত দাঁড়িয়েছেন, 100 না হলে 100 কাছাকাছি হবে, গুনলে কিছু কম হবেন কিছু বেশি হবেন। বাকিরা ভাবতেছেন আরে বুড়া হলে দাঁড়িয়ে রাখো, বসে যাও। বাকিটা হয়তো আজরাইল সালাম এর সাথে সাক্ষাৎ হয়েছে, উনি ওদেরকে জানিয়ে দিয়েছেন তুমি 60 বছর পর্যন্ত বাঁচবে, চুক্তি হয়েছে, হয়তো চুক্তি হয়েছে লিখিতভাবে তাদের কাছে, চুক্তিনামা হয়তো আছে। না, মাওলানা কায়নাত সাইয়্যেদদের যিনি দাদা, মাওলানা কায়নাত হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি মৃত্যুকে এত কাছে মনে করতাম, এত কাছে মনে করতাম যে দুই সেজদার মাঝে যে বসা হয়, এক সেজদা করে আবার আরেক সেজদা করব, আমি মনে করতাম এটাও আমার কাছে গ্যারান্টি নাই, এটাও আমার কাছে গ্যারান্টি নাই। একবার আমার মনে হয় মজদুরদেরকে মানে মনিব যে হয় না ভালো করে খাটায় নেয়, এরকম আজকে মনে আমাদের ভাইরা আমাকে মজদুর বানিয়ে ফেলতেছে। আর রাসূলুল্লাহর জন্য যদি মজদুর হওয়া যায় এটা নাজাতের একটা ওসিলা হবে, মহব্বতের নজরানা। হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা হযরত সাইয়েদুনা ইমামে আলী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর ব্যাপারে বলছেন, আমি যখন উপরের নিঃশ্বাস দিতাম নিচে ফেলতে পারবো কিনা এটা আমার কাছে গ্যারান্টি ছিল না, আমি বিশ্বাস করতাম না যে উপরে নিঃশ্বাস নেওয়ার পরে আবার নিঃশ্বাস নিতে পারবো, কিন্তু শুনুন ভালো করে শুনুন, কিন্তু বলতেছেন এরপরে হিজরতের রজনীতে, ভালো করে শুনুন, হিজরতের রজনীতে আমার রসূল আমাকে ডাকলেন, কাকে? কাকে? মাওলানা আলীকে। তোমার দিমাগ আছে এখন বোধহয় পতেঙ্গাতে, বোধহয় কারা পতেঙ্গাতে আমার সাথে যাবে রাত্রে, হাত তুলো দেখি, বলে হুজুর রাত্রে গিয়ে ওখানে কি দেখবো? মাওলানা কায়নাত হযরত আলী শেরে খুদাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন,
ডাকে বলেন আলী, টপলা বলে না পটলা বলে, কি বলে আপনাদের দিকে? পটলা বলেন আলী, এই পটলাটা অমুককে দিবে, এই পটলাটা অমুককে দিবে, সকালে উঠে এই পটলাটা অমুককে দিবে। হযরত আলী খুব ধ্যান দিয়ে দেখতেছেন, বলছেন আলা আইনি ওয়া রাসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আদেশ আমার চোখ ও মাথার উপর। হযরত আলী বিছানায় গেলেন, সকালে উঠে এগুলো বিতরণ করবেন। হযরত আলী সকালে উঠে বললেন, আহ, আজকে মুসলমান হবার পরে সবচেয়ে বেশি আজকে আমি ঘুমাইছি। কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো এত ঘুমান না। বলে আমি সব সময় মৃত্যুকে নিঃশ্বাসের দুই নিঃশ্বাসের মাঝে মনে করতাম, কিন্তু এখন আমার রাসূল বলেছিলেন আলী সকালে উঠে এই পটলাটা অমুককে দিবে, এটা অমুককে দিবে, এটা অমুককে দিবে। আমি বুঝে গেলাম সকালের আগে আর হযরতে আজরাইল আমার কাছে আসবেন না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের মুখ থেকে যখন বের হয়েছে সকালে উঠে, তখন আমি বুঝে গেলাম হে আলী সকাল পর্যন্ত আরামে ঘুমা। জোরে বলুন সুবহানাল্লাহ।